হ্যালো ফুডসিন্ডম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভাবছিলাম আর লিখছিলাম যে তোমাদের জন্য কি ইউনিক রেসিপি আনা যায়। তাও আবার ডিমের মাথায় একটা আইডিয়া এসছে, X65। নামটা যেমন ইউনিক, টেস্টটাও কিন্তু ততটা ইউনিক। যদি জানতে হয় রান্নাটা কেমন, তাহলে ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে আমরা 5টা সেদ্ধ ডিমের সাদা অংশ কুচি করে নেব। এর মধ্যে আমরা অ্যাড করব 1/2 কাপ বেসন, 1/2 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 5 থেকে 6 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি মতন আদা আমি কুচি করে নিয়েছি সেটা, 2 থেকে 3টে লঙ্কার কুচি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ হোমমেড গরম মশলা। এটাকেও খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব। দেখে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটা পুরো ডিম ভালো করে ফেটিয়ে নেব। ডিমের ওই মিশ্রণটার মধ্যে পুরো ডিম কিন্তু নাও লাগতে পারে, যার যেরকম দরকার হবে সেই পরিমাণ ডিম নেব। আমার 1/2-এর একটু কম ডিম লাগলো। খুব সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এবার আলাদা একটা কড়াইয়ে আমরা তেল গরম করব। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। এবার মিশ্রণটা ছোট ছোট বলের মতন করে তেলে আমরা ভেজে নেব। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা বলগুলো একটু ছাড়িয়ে নেব, যাতে একটা আরেকটার সাথে আটকে না যায়। ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে। খুব ভালো করে আমরা বলগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এগ বলগুলো আমরা তেল ঝরিয়ে একটা পাত্রে টিস্যু পেপার রেখে তার উপর তুলে নেব। এবার আর একটা ফ্রাইং প্যান গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নেব। তার মধ্যে দেব 2 থেকে 3 কোয়া রসুন কুচি, 3টি শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা কারি পাতা। হালকা করে ভেজে নেব আমরা। হালকা ব্রাউন করে ভাজা হলে আমরা আগে থেকে যে ভেজে রাখা এগ বল গুলো দিয়ে দেব ফ্রাইং প্যানে। এটাকেও একটু ভেজে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব সামান্য নুন, 1/4 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। খুব ভালো মতন মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার আমরা উপর দিয়ে টমেটোকে চেপিয়ে দিচ্ছি। তোমরা যদি বেশি স্পাইসি পছন্দ করো রেড চিলি সস ইউজ করতে পারো। খুব ভালো মতো সস গুলো প্রত্যেকটা বলের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের X65 একদম রেডি সার্ভ করার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো জানানোর জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তাছাড়া লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, আবার পরের দিন নিয়ে আসছি আর একটা নতুন ডিমের রেসিপি। টাটা।